প্রথমত মৃত্যুর পর মানুষের শরীর থেকে দুর্গন্ধ উৎপন্ন করে দিয়েছে। তা না হলে মৃত্যুর পর কেই তাদের প্রিয় মানুষকে জ্বালিয়ে বা কবরে দিয়ে দিত না। দ্বিতীয়ত, সবজির মধ্যে পোকা জন্মাতে দিয়েছেন যাতে সবজি বেশি দিন না রেখে দেওয়া যায়। তা না হলে মানুষ সোনা রূপোর মতো এদেরকেও সংগ্রহ করে রেখে দিত। তৃতীয়ত, জীবনে কোনো রকম সংকট বা দুর্ঘটনা ঘটলে মানুষ যে রকম কান্নাকাটি করে বা ভেঙে পড়ে, সেই রকমই সৃষ্টিকর্তা সব খারাপ পরিস্থিতিতে ভুলে নিজেকে সামলে নিয়ে এগিয়ে যেতেও সাহায্য করে। এরকম না হলে মানুষ সারা জীবন নিরাশা এবং অন্ধকারের মধ্যেই থেকে যেত। কখনো মানুষের মধ্যে নতুন করে আশার আলো এবং জেতার ইচ্ছে জাগত না। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সাথে, আমাদের চারপাশে এবং আমাদের এই পৃথিবীতে যা যা ঘটছে তার সব কিছুর পেছনেই কোনো না কোনো উপযুক্ত কারণ আছে। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।